এটা হচ্ছে পরিকল্পনা করে পরিকল্পিত ভাবে এটা ধরিয়ে দেওয়া হয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায়। আমাদের কাছে কয়েকজন ভাই জানতে চেয়েছেন বঙ্গবাজারে কিভাবে আগুন লেগেছিল, আপনাদের কি কোনো বিষয় জানা আছে, এই বিষয়ে কি আমাদেরকে কিছু ইনফর্ম করবেন? আমাদের ভাই মর্মান্তিক একটা দৃশ্য বা ঘটনা ঢাকাতে ঘটে গিয়েছে গতকালকে, আমরা যেটা দেখতে পেয়েছি। তো আমরা ঢাকার বাইরে থাকি, যারা ঢাকায় ওখানে বসবাস করে বা যাদের ওখানে দোকান ছিল তাদের বিভিন্ন কথাবার্তা বা তাদের বিভিন্ন সিমটম এবং সিসি ফুটেজ অনুযায়ী আমরা কিছু কথা বলতে পারি। তাছাড়া আমরা বলতে পারি না যে এইভাবে আগুন লেগেছিল বা এইভাবে আগুন ধরানো হয়েছে, এটা আমরা বলতে পারি না। 71 টিভির একটা নিউজ আপনারা দেখবেন, সেখানে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে পরিকল্পনা করে পরিকল্পিত ভাবে এটা ধরিয়ে দেওয়া হয়েছে। তারা সেখানে একটা সিসি ফুটেজও দেখিয়েছে। এছাড়া বেশ কিছু অনলাইন ইউটিউব মিডিয়া যারা আছে তারা বিভিন্নভাবেই এটা প্রমাণ করতে চাচ্ছেন যে এটা হচ্ছে পরিকল্পিতভাবে ধরানো হয়েছে। দুইজন মোটরসাইকেল আসছে, এসে তারা কি না কি করছে, এভাবে বিভিন্নভাবে এক একজন এক এক মন্তব্য করছে। যে কেউ বলছে যে না, এটা হচ্ছে ট্রান্সমিটার বাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ বলছে যে না, ওখানে যারা কিছু ব্যবসায়ী ছিল যারা অনেক ঋণী হয়ে গিয়েছে, তো সেই ঋণ থেকে বাঁচার জন্য তারা নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে, দিয়ে এইভাবে সব কিছু পোড়ায় শেষ করে দিয়েছে। আবার কেউ বলছে যে না, এটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই কাজটা করা হয়ে থাকতে পারে। আবার কেউ বলছে যে পুলিশ হেডকোয়ার্টারের পাশে, তো ওইটা ওখান থেকে অপসারণ করার জন্য এটা এই কাজ করা হয়ে থাকতে পারে। এরকম বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে। তো আমরা কোনো মন্তব্য ভাই করতে চাই না, কারণ আমরা ইসলাম অনুযায়ী যারা জীবনযাপন করি আমরা আন্দাজে কোনো মন্তব্য করা আমাদেরকে ইসলাম শিখায় না। তো আল্লাহ, এক কথায় আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে আগুনটা কিভাবে ধরেছে, কেউ ধরিয়েছে নাকি কারেন্টের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কোনো কোন মাধ্যম দিয়ে কোন আগুন দ্বারা এই আগুনের সূত্রপাত হয়েছে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি জানেন। কারণ তিনি হচ্ছেন আলিমুল গায়েব, তিনি হচ্ছে অদৃশ্যের সব কিছুই জানেন, যার চোখের সামনে কোনো কিছুই মানুষ ঢাকিয়া রাখিয়া কাজ করিতে পারিবেন না। আমরা মানুষ আমরা এ সম্পর্কে সঠিক কিছুই বলতে পারবো না, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।